হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আপনা কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, জেনপাস ইউজি 2024 এক্সামের রেজাল্ট অ্যাওয়েটেড, এবং এই এক্সামের র্যাঙ্ক দিয়ে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন সরকারি কলেজে বিএসসি নার্সিং এবং তৎসহ বিভিন্ন প্যারামেডিকেল কোর্সে অ্যাডমিশন নিতে পারবে থ্রু জেনপাস ইউজি কাউন্সেলিং 2024। আজকের ভিডিওতে আমরা দেখে নেব জেনপাস ইউজি কাউন্সেলিং 2023, অর্থাৎ গত বছর সরকারি কলেজগুলিতে বিএসসি নার্সিংয়ের জন্য লাস্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক কী কী ছিল। এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এই ভিডিওটি দেখলে তোমরা নিজেদের র্যাঙ্ক অনুযায়ী বুঝতে পারবে যে আদৌ তোমরা সরকারি কলেজে ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে চান্স পাবে কিনা, এবং সেই সঙ্গে আইডিয়া পেয়ে যাবে যে কোন রাউন্ডে গিয়ে তোমার কোন সরকারি কলেজে বিএসসি নার্সিংয়ে তুমি অ্যাডমিশন সিকিউর করতে পারবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ ওয়ান, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। প্রথমে রয়েছে কলেজ অফ নার্সিং, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে পড়ানো হচ্ছে বিএসসি নার্সিং কোর্স। কলেজের লোকেশন হলো 1 নম্বর ক্ষুদিরাম বোস সরণি, কলকাতা 4। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 3 ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 590। চলে যাচ্ছি কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যালকাটা, এটি কলকাতায় কলেজ স্ট্রিটে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 3 কিন্তু এই কলেজের জন্য হয়নি, রাউন্ড 2 তে ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 481। এরপরে আমরা কথা বলবো কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি কলকাতায় এজেসি বোস অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস রোড শিয়ালদার কাছে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 3 কিন্তু এই কলেজের জন্য হয়নি, এখানে রাউন্ড 2 তে জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 ক্লোজিং র্যাঙ্ক ফর ওপেন ক্যাটাগরি ছিল 708। এবার কথা বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং SSKM কলকাতা, কলেজটি SSKM হসপিটাল ক্যাম্পাসে অবস্থিত, আচার্য জগদীশচন্দ্র বোস রোডে এই ক্যাম্পাসটি অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 3 তে ক্লোজিং র্যাঙ্ক ইন ওপেন ক্যাটাগরি ছিল 1099। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই কলেজটি গোড়াচাঁদ রোড বেনিয়াপুকুরের কাছে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 2 ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 946, এবং এখানে বলবো যে সিট আনঅ্যাভেলেবিলিটির জন্য এখানে কিন্তু জেনপাস ইউজি কাউন্সেলিংয়ে রাউন্ড 3 অনুষ্ঠিত হয়নি। এবার আমরা দেখে নেব গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ইনফেকশিয়াস ডিজিজ অ্যান্ড বেলেঘাটা জেনারেল হসপিটাল ক্যাম্পাসে, বেলেঘাটায় এই কলেজটি অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ফর রাউন্ড 3 ছিল 2215। কথা বলবো কলেজ অফ নার্সিং আসানসোল ESI হসপিটাল, এটি আসানসোলের গোবিন্দপুর সেন রেলিগ রোডে আসানসোলে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 3 ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 3392। চলে আসবো কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি কেন্দুয়া দিহি বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 ওপেন ক্যাটাগরিতে রাউন্ড 2 তে ক্লোজিং র্যাঙ্ক ছিল 1383, সিট আনঅ্যাভেলেবিলিটির জন্য কিন্তু রাউন্ড 3 অনুষ্ঠিত হয়নি। এরপর দেখে নেব কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি বাবুরবাগ রাজবাটি বর্ধমানে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ 2023 ওপেন ক্যাটাগরিতে রাউন্ড 3 ক্লোজিং র্যাঙ্ক ছিল 2010। এরপরে আমরা দেখে নেব কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি বিদ্যাসাগর রোড পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড 2 তে ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 1647,
এই কলেজের জন্য রাউন্ড থ্রি কিন্তু কাউন্সেলিং এ অনুষ্ঠিত হয়নি ডিউ টু সিট আনঅ্যাভেলেবিলিটি। কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি সুশ্রুত নগর দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড টু তে ক্লোজিং র্যাঙ্ক ফর ওপেন ক্যাটাগরি ছিল 1723। এই কলেজের জন্য কিন্তু জেনপাস ইউজি কাউন্সেলিং এর রাউন্ড থ্রি অনুষ্ঠিত হয়নি ডিউ টু সিট আনঅ্যাভেলেবিলিটি। এরপর কথা বলবো ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM WBUHS কল্যাণী, এটি ব্লক A2 কল্যাণীতে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 তে ওপেন ক্যাটাগরি রাউন্ড থ্রি ক্লোজিং র্যাঙ্ক ছিল 2894। কথা বলবো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুর SD হসপিটাল, এটি বোলপুর SD হসপিটাল ক্যাম্পাস বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড থ্রি তে ওপেন ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 3366। এরপরে কথা বলবো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজ ক্যাম্পাস হরিণডাঙ্গা নিউ টাউন ডায়মন্ড হারবারে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 তে রাউন্ড টু তে ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 2461। এই কলেজে রাউন্ড থ্রি জেনপাস ইউজি কাউন্সেলিং এর অনুষ্ঠিত হয়নি ডিউ টু সিট আনঅ্যাভেলেবিলিটি। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সাগর দত্ত হসপিটাল, এই কলেজটি কলকাতায় কামারহাটিতে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড থ্রি ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 2683। মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুক, এই কলেজটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাসে রয়েছে, তমলুকে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 ওপেন ক্যাটাগরিতে রাউন্ড থ্রি ক্লোজিং র্যাঙ্ক ছিল 732। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজটি বহরমপুরে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 তে রাউন্ড টু এ ক্লোজিং র্যাঙ্ক ফর ওপেন ক্যাটাগরি ছিল 2707। এখানে জানিয়ে রাখবো যে এই কলেজে কিন্তু জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড থ্রি অনুষ্ঠিত হয়নি যেহেতু কোনো সিট আর ছিল না। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এটি ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া ক্যাম্পাসে রয়েছে। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড টু ক্লোজিং র্যাঙ্ক ফর ওপেন ক্যাটাগরি ছিল 2461। এখানে জানিয়ে রাখবো যে এই কলেজে কিন্তু জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড থ্রি অনুষ্ঠিত হয়নি যেহেতু কোনো সিট আর ছিল না। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর SD হসপিটাল, এই কলেজটি খড়গপুর SD হসপিটাল ক্যাম্পাস পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড থ্রিতে ক্লোজিং র্যাঙ্ক ফর ওপেন ক্যাটাগরি ছিল 3472। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেড়িয়া SD হসপিটাল, এই কলেজটি উলুবেড়িয়া SD হসপিটাল হাওড়া ক্যাম্পাসে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড টু তে ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 2958। এখানে জানিয়ে রাখবো যে এই কলেজে কিন্তু জেনপাস ইউজি কাউন্সেলিং 2023 রাউন্ড থ্রি অনুষ্ঠিত হয়নি যেহেতু কোনো সিট আর ছিল না। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া, এই কলেজটি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস হাতুয়াড়া বি নগর পুরুলিয়াতে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড থ্রি তে ওপেন ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 3414। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি রামপুরহাট বীরভূমে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড থ্রিতে ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 3428। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সুরি সুপার স্পেশালিটি হসপিটাল, এটি সুরি বীরভূমে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড থ্রির ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 3456। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর ওয়ার্ল্ড SDSS হসপিটাল, TC গোস্বামী স্ট্রিট শ্রীরামপুরে অবস্থিত। জেনপাস ইউজি কাউন্সেলিং এ রাউন্ড থ্রিতে ওপেন ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 2900। কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট।
আমাদের ফেসবুক পেজ, আপনার কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ ওয়ান, এখানেও আমাদের লাইক এবং ফলো করুন।